বলে আসছো আমরা ক্লাসটা শুরু করতে পারি আমাদের লাস্ট ক্লাসে আমরা আনফরচুনেটলি ইন্টারনেটের প্রবলেমের কারণে আমরা হচ্ছে শেষ করতে পারিনি কন্ডিশনালস টা মাত্র শুরুই করেছিলাম সো আজকে আমরা নতুন করে শুরু করব শুধুমাত্র গত দিন যেটা বলেছিলাম যে আমাদের কন্ডিশনালস মূলত তিন ধরনের একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল আর হচ্ছে থার্ড কন্ডিশনাল এবং আরেকটা মজার ব্যাপার কি হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে কন্ডিশনাল গুলো এর ভিতরে দুইটা ভ্যারাইটি আছে কি আছে দুইটা ভ্যারাইটি আছে কি কি সেগুলা একটা হচ্ছে আমাদের মিক্সড কন্ডিশনাল কি আছে একটা একটা হচ্ছে আমাদের মিক্সড কন্ডিশনালস। আরেকটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল ঠিক আছে এই সব সম্পর্কে তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো আমরা হচ্ছে সামনে দেখবো যে আমরা কিভাবে এগুলোকে কি করতে পারি আমরা সুন্দর মতো এগুলোকে হ্যান্ডেল করতে পারি সো শুরু যদি করতে হয় আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের ফার্স্ট কন্ডিশনাল গুলো কিভাবে ব্যবহৃত হয় আমরা কিভাবে ফার্স্ট কন্ডিশনাল গুলোকে ইউজ করে থাকি তোমরা একটু স্ক্রিনের উপর তাকাও তাহলেই তোমরা বুঝতে পারবে আমরা তিনটা উদাহরণ এক্সাম্পল আমরা লিখেছিলাম এবং এক্সাম্পল লিখে লিখে আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কন্ডিশনাল যে শর্ত আমরা বলছি সেই শর্ত জিনিসটা আমরা কিভাবে আমরা এখানে প্রকাশ করছি কিভাবে একটা সেন্টেন্সে কিভাবে একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা হচ্ছে কি আমাদের কথাগুলোকে আমাদের আমাদের যে আইডিয়াস গুলোকে সেটা আমরা কি করছি আমরা এক্সপ্রেস করছি সো ফার্স্ট কন্ডিশনাল যেটা হয় সেটা হচ্ছে যে এ এরকম একটা স্ট্রাকচার থাকে দেখো আমি সবুজ কালি দিয়ে আমি আবারও এখানে একটা রাইট মানে টিক চিহ্ন দিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কি দেখছি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তারপরে বলছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস ভি অর্থাৎ এখানে ডান পাশে লেখা আছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট তাহলে এই ফার্স্ট কন্ডিশনালটাকে আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি আমরা এখানে একটু বড় করে লিখলাম

ইনডেফিনিট এটা একটা টেন্স আর হচ্ছে ফিউচার ইনডেফিনিট এটা হচ্ছে একটা প্লেইন স্ট্রাকচার যে স্ট্রাকচারে আমরা কি করতে পারবো আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালকে খুব সুন্দর করে লিখতে পারবো এখন এই দুইটা এই দুইটা জিনিস আগে আমাকে জানতে হবে যে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কি বোঝাচ্ছি আর ফিউচার ইনডিফিনিট দিয়ে কি বোঝাচ্ছি দেখো আমি তোমাদেরকে বেশ আগেই এখানে আগের চারটা ক্লাসে বেশ কয়েকবার একবার করে এই ব্যাপারটা চলে আসছে যে ইনডিফিনিট স্ট্রাকচার গুলো কেমন হয় সো ইনডিফিনিট স্ট্রাকচার গুলো খুব বেসিক অর্থাৎ নরমালি আমরা ভার্বের যে ওয়ান আছে এই ফর্মটাকে ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করার জন্য তার মানে আমরা ভার্বের যে কোনো একটা শব্দ যেটা আমরা ভার্ব হিসেবে নিচ্ছি তার একটা প্রেজেন্ট ফর্মকে ব্যবহার করি যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখন এইখানে এই যে গোটা এইটাই হচ্ছে v1 আর এটাকে আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে আমি যদি স্ট্রাকচারটাকে একটু আমি একটু কি করি এলাবোরেট করি তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস v1 প্লাস অবজেক্ট এইভাবে আমরা রাখতে পারি আর ইফ তো এখানে আছে দেন আমরা ফিউচার ইনডিফিনিটটা কি সেম ওয়েতে ইনডিফিনিট টেন্স সিম্পল ফিউচার যেটাকে বলি আমরা এখানে অবশ্যই ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে তার আগে কি ইউজ হতে পারে তার আগে ইউজ হতে পারে উইল অথবা শেল যদি আমরা এইটুক বুঝি তাহলে এইটা দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো কিভাবে যে আমি লিখতে পারি যে আই উইল গো টু স্কুল আই উইল গো টু স্কুল খুব ইজি এটা কোনো আহামরি কোনো ধারণ না এই যে উইল তারপর হচ্ছে গো উইলটা মাঝে মাঝে এই ভেতর অনেকে এটাকে বলে থাকে সেমি মোডাল এইখানে আমরা এই যে ভিউ ইউজটাও কি করলাম পেয়ে গেলাম এখন তাহলে ভাই কথাটা কি হচ্ছে কথাটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা ফলো করবে একটা কমা দিয়ে একটা কমা দিয়ে লেখার পর আমরা লিখবো কি আবার একটা সাবজেক্ট আবার একটা উইল এখন শ্যাল অনেকে লেখে আবার লেখে না চাইলে তুমি শ্যালটাকে অ্যাভয়েডও করতে পারো অনেক সময় আছে যে ফার্স্ট পার্সন ছিল আই উই এদের সাথে শ্যাল ইউজ করতো বাট বর্তমানে মডার্ন যে আমরা ইংলিশটাকে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা উইল ইউজ করি তাহলে এখানে আর শ্যালের কোনো প্রয়োজন নেই সো সাবজেক্ট প্লাস উইল প্লাস আমরা ভার্ ওয়ান স্ট্রাকচার দিলাম আর একটা অবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কনটেক্সট আমাদের পরীক্ষায় আমরা বোথ রাইট ফর্ম অফ ওয়ার্স এবং কমপ্লিটিং সেন্টেন্সকে ফিল আপ করবো এখন খেয়াল করো যখন আমি এই স্ট্রাকচারটা এইভাবে দেখছি তাহলে আমাদের বেশ কিছু বেসিক কিছু আমরা এক্সাম্পল দিতেই পারি বেসিক কিছু এক্সাম্পল আমরা কি করতে পারি যেমন আমি যদি লিখিম খেয়াল করো ইফ আই মিঠ হিম একটা শর্ত যে আমি যদি তার সাথে দেখা করি বা আমার যদি তার সাথে দেখা হয় ইফ আই মিঠ হিম আই উইল আমি তাকে এই ঘড়িটা দিব ধরো এমন একটা কনভারসেশন এমন একটা পর্যায় এমন একটা অবস্থা যেখানে আমরা দেখছি যে আমরা কি করছি যে আমি যদি তার সাথে দেখা করি বা আমার যদি তার দেখা হয়ে যায় তাহলে আমি তাকে এই ওয়াচটা এই ঘড়িটা আমি তাকে দিব তাহলে দেখো আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সুন্দর করে মিলে যাচ্ছে এই যে আমাদের ইফ আমাদের শর্তযুক্ত অংশ এই যে আমার সাবজেক্ট এই যে আমার ভি ওয়ান এই যে আমার অবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম অফ হি এই যে আমার আবার সাবজেক্ট এই যে আমার উইল এই যে আমার ভি ওয়ান হচ্ছে গিভ তারপর হচ্ছে আমার অবজেক্ট তাহলে এইভাবে করে যে সেন্টেন্সগুলো আমরা পাবো সেগুলোকে নিঃসন্দেহে আমরা কি বলতে পারবো আমরা বলতে পারবো তারা হচ্ছে কি ফাস্ট কন্ডিশনাল এখন আরেকটা ব্যাপার আছে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন যখনই আমি স্ট্রাকচার শব্দটা ইউজ করি তখন আমাকে মনে রাখতে হবে যে স্ট্রাকচারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সো আমরা যদি একটু কমপ্লেক্স সেন্টেন্সের দিকে তাকাই একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হতে পারে একটা কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠিত হয় তখন তার প্রিন্সিপাল ক্লজ থাকে কি থাকে তার একটা প্রিন্সিপাল ক্লজ থাকে অথবা একে আমরা মেইন ক্লজও বলতে পারি তারপরে যেটা থাকে তার সাথে তার একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে মানে সাহায্যকারী একটি বাক্যাংশ আমরা সিমলি ক্লজকে কি বলবো বলবো হচ্ছে বাক্যাংশ তাহলে যখন আমরা এই কথাগুলো বলছি তখন আমাদের মনে রাখতে হবে যে এই সেন্টেন্সটাও একটা কি প্যাটার্নে আছে এইরকম কমপ্লেক্স প্যাটার্নে আছে এরকম একটা কমপ্লেক্স প্যাটার্নে আছে তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাতে চাই খেয়াল করো ইফ আই মেট হিম এই অংশটা হচ্ছে কি ইফ যুক্ত না তার মানে যদি আমরা কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সে এরকম ইফ, When, দো, though, unless, এরকম আমরা পাই তাহলে ওই অংশগুলো মেইনলি সাবঅর্ডিনেট ক্লজ হয় কি ক্লজ হয় সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয় ঠিক আছে আর এরপরে যেই পূর্ণাঙ্গ বাক্যটা আমরা বলি যদিও এখানে বাক্যাংশ হিসেবে ধরেছি এই পূর্ণাঙ্গ অংশটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মেইন তাহলে তুমি ভাই বাংলায় বলেন এটা তো স্ট্রাকচার বুঝলাম যে ঘটনাটা কেন এরকম হইল কিন্তু এটা যদি আমরা বাংলায় চিন্তা করি আমাদের মাতৃভাষায় চিন্তা করি সেইটা কিভাবে হয় দেখো আমার যদি তার সাথে দেখা হতো এরকম ভাবে যদি আমি তোমাকে কোনো একটা কথা বলি তুমি কি এটার পূর্ণাঙ্গ কোনো অর্থ খুঁজে পাবে আমার যদি তার সাথে দেখা হতো এটা কি কোনো পূর্ণাঙ্গ ব্যাপার হয় হয় না তাহলে ব্যাপারটা কি হয় যে আমার যদি তার সাথে দেখা হতো আমি ওই কাজটা করতাম আমি এই জিনিসটা দিতাম এই এই যে বলতেছে কাজটা করতাম এই জিনিসটা দিতাম এই অংশটা যদি আমি আলাদা তোমাদের সামনে এই ইফ আই মেট হিম বা মিট হিম এই অংশটুক নেই আছে কি আই উইল গিভ হিম দিস ওয়াচ তাহলে কল্পনা করো এইটাকে তোমরা একটা মেইন ক্লজ হিসেবে ধরতে পারো কিনা অবশ্যই ধরা যায় কারণ এটার একটা পূর্ণাঙ্গ অর্থ আছে এটা একটা কি আছে বলতো বাবা এটার একটা পূর্ণাঙ্গ অর্থ আছে তাহলে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ অর্থ আছে তাহলে আমরা নিঃসন্দেহে কি ইজিলি কি করতে পারবো এটাকে একদম ধরে নিতে পারবো যে না পারফেক্টলি এটা কি আছে এটা একদম সুন্দরভাবে এই জিনিসটা আমার ফার্স্ট কন্ডিশনালে আছে সো এই জিনিসগুলো আমাদের ধরতে হবে তাহলে এইটুক যদি আমরা বুঝি তাহলে আমরা এরকম আরো অনেক বাক্য লিখতে পারি যেমন আমরা লিখতে পারি কি বলো দেখি আমরা লিখতে পারি ইফ হি কামস ইফ হি কামস আই Will go, or I will attend the party. Attend the party. The party. ব্যাপারটা হচ্ছে আই উইল গো বলে আমরা ফুল স্টপ দিতে পারতাম আমি গো না বলে যদি আমি গোটাকে সরিয়ে বলি আই দা পার্টি তাহলে সেখানে একই জিনিস এই যে উইল আর এই যে অ্যাটেন্ড এটা হচ্ছে আমার ভি ওয়ান এখন কথা হচ্ছে ভাই এরকম তো হাজার বাক্য লেখা যাবে অবশ্যই আমরা যদি সেন্টেন্স তৈরি করতে শুরু করি তাহলে এরকম অনেক বাক্য লিখতে পারবো যেটা ছোটবেলায় তোমাদেরকে ট্রান্সলেশন মেথডে শেখানো হতো এখন কথা হচ্ছে আমাদের এক্সামে আমরা কেমন পেতে পারি এইটা হচ্ছে আমাদের লক্ষ্য তাই না তাহলে এক্সামে কোন প্যাটার্নে কিভাবে ধরতে পারি সেইটা একটু বের করার চেষ্টা করি যদি এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আসে ধরো রাইট ফর্ম অফ ভার্বস একটা সিন টেক্সটে আসবে মানে খুব সুন্দর করে একটা গল্প আকারে সাজিয়ে তাহলে চলো আমরা ছোটখাটো একটা গল্প ক্রিয়েট করার চেষ্টা করি ধরো আমরা বললাম যে রাকিব রাকিব ইজ an ইন্টেলিজেন্ট বয় রাকিব ইজ an intelligent boy he always Dash first in the examination. Examination He never dash, he never dash his online classes online classes if he dash if he dash he dash ফাইন্ডেল আমি জানি যে আমার লেখার আগেই তোমরা উত্তর দিয়ে দিয়েছ দ্যাটস এ ভেরি গুড সাইন যে তোমরা অ্যান্সারগুলো দিচ্ছ তোমরা জানো তোমরা পারো এটা খুবই দারুণ একটা ব্যাপার তবে আমরা একটু বুঝার চেষ্টা করি যে আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু বুঝার চেষ্টা করি খুবই ইজি যে রাকিব একজন ছেলে খুবই ইন্টেলিজেন্ট তারপরে আমরা বলছি যে হি অলওয়েজ ড্যাশ আমি বলেছিলাম তোমাদেরকে যদি অলওয়েজ থাকে তাহলে অবশ্যই এরপরে প্রেজেন্ট টেন্সটাই ফিচারড হবে এবং হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো আর কিছু বলার আমার বাকি থাকে না যে এখানে হবে স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন হি নেভার ড্যাশ হিজ অনলাইন ক্লাসেস তখন আমরা বুঝতেই পারতেছি যে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে চলছে এখানে মিসের সাথে কি হবে একটা ইএস যুক্ত হবে হি অনলাইন ক্লাসেস ইফ হি ড্যাশ হার তাহলে বুঝো পুরো ঘটনাটাই যখন একটা প্রেজেন্ট টেন্সের ফিচারে আসছে তখন আমরা ইজিলি বুঝতে পারি যে এইখানে যেহেতু দেখো এই যে ইফের পরে আমার কি সাবজেক্ট আছে এইখানে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে এবং পাশে একটা ক্লু দেওয়া আছে যেটা তোমাদের এক্সামে দেওয়া থাকবে এইচএসসি তে এবং তার পাশে একটা অবজেক্ট আছে ওকে দেন হচ্ছে আবার একটা সাবজেক্ট আবার হচ্ছে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া আছে এবং এখানে একটা ক্লু আছে বি এবং এরপরে আছে ভি ওয়ান তার মানে তোমাকে বুঝতে হবে যে ঠিক আছে স্ট্রাকচারটা কিছুটা কি আমার ফার্স্ট কন্ডিশনারের সাথে মিলে যাচ্ছে সো ইজিলি আমি এখানে কি করতে পারবো ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল ফাইন্ড হিমসেলফ ইন এ

এটা তো একটা খুবই নীতিবাক্য তাই না যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা তাহলে ইফ ইউ রিমেইন অনেস্ট তাহলে এখন আমাকে সেইভাবে বাক্যটা লিখতে হবে এই যে দেখো ইফ তারপর হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট তারপরে রিমেইন হচ্ছে ভি ওয়ান এবং তারপরে আছে হচ্ছে আমার একটা অবজেক্ট এখন আমাকে কি করতে হবে এইভাবে করে এইচএসসি এক্সামে আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ রিমেইন অনেস্ট তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে ইফ ইউ রিমেইন অনেস্ট ইউ উইল বি রিওয়ার্ডেড ইউ উইল বি রি ওয়ার্ডের এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া এটা তো প্যাসিভ মুডে লিখলে আমরা কি প্যাসিভ মুডে সেন্টেন্সের অংশ লিখতে পারবো অফকোর্স তোমরা লিখতে পারবা মনে এখানে কমা দিতে ভুলবা না অফকোর্স তোমরা অবশ্যই কি করতে পারবো যে তোমাদের লিখতে এমন কোনো কথা ভাইয়া এইখান তো কেমন জানি হয়ে যায় না তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্যাসিভ মুডে লিখতে গিয়ে তোমার যদি মনে হয় যে না আমরা প্যাসিভ মুডে আমি লিখতে চাচ্ছি না বিকজ এটা আমার কাছে অনেক বেশি কনফিউজিং মনে হচ্ছে এটা এটা পরবর্তীতে আমার মাথায় থেকে পুরো পরীক্ষাটা আমাকে জ্বালাবে তাহলে

এই যে উইলের পরে আমরা কি ইউজ করতে পারি ভি1 ইউজ করতে পারি সো দেখো একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় তার জন্য আমাদেরকে প্যাটার্নগুলো জানতে হবে আমাদেরকে পার্টস অফ স্পিচ জানতে হবে আমি জানি পার্টস অফ স্পিচ জানতে তোমরা অনেক আগ্রহী আমি চিন্তা করছি আমাদের বোর্ড সেটআপে অর্থাৎ তোমরা যেটা অনেক ভালো ফিল করো তোমাদের ভালো লাগে যে বোর্ডের সামনে এসে ক্লাস নিলে অন্যরকম একটা ফিল হয় সেই বোর্ডের সেটআপে আমরা পার্টস অফ স্পিচ পড়াবো ইনশাআল্লাহ এখানে সো আশা করি তখন তোমাদের আরো বেশি ভালো লাগবে ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি কথা তাহলে এইভাবে করে আমরা পরীক্ষা এটা দিতে পারি ভাইয়া শুধুমাত্র কি এরকম কমা দিয়ে এক পাশেই লেখা যায় ইফ কে মাঝখানে রেখে এই ফিউচার ইন্ডিফিনিট কে আগে দিয়ে আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারি না অবশ্যই তৈরি করতে পারো না পারার কোনোই কারণ নেই যেমন যেমন দেখো ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম ইফ ইউ Do not study regularly. আর এই সেন্টেন্সটাও আমাদের কি একটা ফাস্ট কন্ডিশনাল কিভাবে চিনবো ভাইয়া এই দেখো এখানে উল্টো কাজ হয়েছে এখানে মাছখানে ইফ আছে কিন্তু তার আগে হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট বসে অবশ্য এটা একটা নেগেটিভ সেন্টেন্স দ্যাটস হোই আমরা পরের অংশে আমরা কি করেছি এই ইফ ইউ ডু নট স্টডি রেগুলারলি এখানে আমরা দেখো এই যে ডু হচ্ছে আমাদের ভি1 এর প্রতীক আমি তোমাদেরকে বহুবার বলে দিয়েছি এইখানেও তাহলে ইফ ইউ ডু নট স্টডি রেগুলারলি ইউ উইল নট পাস ইন দা एग्जाम খুব সুন্দর করে একটা নেগেটিভ উদৃতি দিয়ে আমরা ফাস্ট কন্ডিশনালকে দিলাম আরো সহজ ভাবে বললে এই you will not pass in the exam হচ্ছে আমাদের মেইন ক্লজ এটা হচ্ছে আমাদের কি ক্লজ মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজ অন্য দিকে if you do not study regularly এইটা হচ্ছে আমাদের কি ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ সো দেখো সবকিছু আমাদেরকে জানতে হবে আমরা যদি বুঝে বুঝে পড়ি বা জানি তাহলে আমাদের জানাটা কি হয় হানড্রেড পার্সেন্ট কি হয় কাজে লাগে আর যদি আমরা মুখস্থ করি শুধুমাত্র প্র্যাকটিস বেসড আমরা কিছু করার চেষ্টা করি আমি হয়তো পরীক্ষায় ভালো করে ফেলতে পারবো কিন্তু আলটিমেটলি আমরা কি করতে পারবো না আমরা হচ্ছে এটা থেকে কি করতে পারবো না হানড্রেড পার্সেন্ট বেনিফিটটা পাবো না ঠিক আছে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট বেনিফিটটা আমরা পাবো না তাহলে আমরা একটু দেখি যে কে কি বলছে বুঝতে পারছো কিনা আমাকে বলো আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা আমি একটু দেখি আচ্ছা লাইভে মাসাল্লাহ মাত্র তিরিশ জন আছো যারা আছো তাদেরকে স্যালিউট থ্যাংক ইউ ভেরি মাছ ফর বিং উইথ আস ঠিক আছে কিন্তু আমার মনে হয় আমরা একটু আমরা হচ্ছে কি করতে পারি আমরা হচ্ছে আমরা আমরা সুন্দর হচ্ছে মতো এই যে এই ক্লাসটা করতে পারি একটু তাই না হ্যাঁ এটা হবে ইফ ইউ স্টাডি হার্ড দেখো তোমার লাইনটা আমি লিখে দিচ্ছি আমি তোমার লাইনটা লিখে দিচ্ছি যে ইউ উইল গেট এ গুড রেজাল্ট এখানে কমাও হবে না খেয়াল করো ইউ উইল গেট গুড রেজাল্ট আহ গুড রেজাল্ট এখানে কমা দিব না আমরা ইফ ইউ স্টাডি হার্ড এইভাবে হবে ঠিক আছে ইফ ইউ হার্ড এই তো দেখো এটা একটা পজিটিভ সেন্টেন্স হয়ে আমাদের ফার্স্ট ওকে সো আশা করি বুঝতে পেরেছো তবে একটা জিনিস এখানে আমি একটু বলতে চাই আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোন জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি একটু বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে আলটিমেটলি আমরা যদি একটু চিন্তা করি আমরা কি চিন্তা করি আমরা চিন্তা করি এভাবে যে আনলেসটা কেন ফিচারড হয় why we use unless unless মানে তো হচ্ছে যদি না তাহলে আনলেসের কি একটা সম্পর্ক আছে এই ফার্স্ট এর সাথে আনলেসের সম্পর্কটা কেমন বা কতটুকু সেটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো আমরা আনলেস মানে যদি না বলছি তাহলে আমরা যদি একটু দেখি আমরা কি দেখতে পারি আমরা দেখতে পারি এভাবে যে unless you work hard ইউ উইল ফেইল ইন ইয়োর লাইফ যাই করো না কেন অবশ্যই মানে সবকিছু একটা ফর্ম বিলিভ নিয়ে করতে হবে বুঝে শুনে করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রমটা অবশ্যই কি হতে হবে বুঝে শুনে করতে হবে কেন পরিশ্রম করছি বোকার মতো পরিশ্রম করলে হবে না তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল ইন এর পার্থক্যটাই কি বা এর সম্পর্কটাই কি প্রথম হচ্ছে সম্পর্কটা হচ্ছে খুব ইজি এইটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট কন্ডিশনালের মতো আর আমাদের এখানে আনলেস মানে হচ্ছে যদি না তাহলে যদি না দিয়ে আমরা সেন্টেন্সের এই অংশটা যেটাকে আমরা বলি হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ এইটাকে আমরা কি করে ফেলছি ভাইয়া এইটাকে আমরা যেটা করে ফেলছি সেটা হয়েছে যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড এইটা লেখার পর আমরা বুঝেই ফেলছি এটা যদি না তাহলে এই পাশে আমাদের অবশ্যই কি করতে হবে একটা নেগেটিভ ভাইভ দিতে হবে ভাইয়া আপনি তো এখানে নো নেইভার নট এগুলো করছেন না নো নেভার নট এগুলো ইউজ করছেন না তাহলে আমি এজ এ স্টুডেন্ট কিভাবে বুঝবো যে আপনি এখানে নেগেটিভ বুঝিয়েছেন ভাইয়া এখানে ফেইল জিনিসটাই হচ্ছে কি অকৃত কার্য এবং এইটাই হচ্ছে একটা কি বলতো এইটাই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে আনলেস ইউ ওয়ার্কার ইউ উইল ফেল ইন ইউর লাইফ আবার এইটাকে আমরা বলতে পারতাম আনলেস ইউ ইউর ইউ উইল নট সাকসিড ইন ইউর লাইফ ইউ উইল নট সাকসিড ইন তাহলে ভাইয়া এই সাকসিড হচ্ছে ভি ওয়ান এখানে ফেল ছিল ভি ওয়ান এই যে আমাদের উইল এই যে আমাদের সাবজেক্ট তাহলে বুঝতে কি আর বাকি আছে এটা যে ফার্স্ট কন্ডিশনালের ফিচার বা এটা প্যাটার্ন তাহলে ইজিলি আমরা এগুলো বুঝতে পারি তাহলে তোমাদের যদি একটা করতে দেই দেখি আমাদের তোমরা কিভাবে অ্যান্সারটা দাও ধরো আমি লিখলাম যে আনলেস আনলেস you রিচ you আর্লি বা এটা একটু যদি তোমাদের জন্য বেচানো হয় তাহলে আমি আরো আরো টু ইজি ভাবে দেই আনলেস আনলেস দ্য বয় আনলেস দ্য বয় প্লেস ফেয়ারলি দেখো তো এই সেন্টেন্সটাকে তোমরা এই সেন্টেন্সটাকে তোমরা ফিল আপ করতে পারো কিনা যে আনলেস দা বয় প্লেস ফেয়ারলি ড্যাশ আমি একটু কমেন্ট সেকশনে যাই আমরা একটু কমেন্ট পড়ার চেষ্টা করি আই গেস আমরা কমেন্টটা দেখতেই পারি এখন আমরা একটু কমেন্ট সেকশনে যাই ঠিক আছে আমরা একটু যাই আমরা একটু দেখি যে আমরা এটা বুঝতে পারতেছি কিনা ঠিক আছে আমরা একটু দেখি যে আমরা এটা বুঝতে পারতেছি কিনা একটু কমেন্ট সেকশন গুলো দেখি রাইট ওকে ওকে ঠিক আছে ওকে আমরা একটু দেখি আচ্ছা তোমরা এটা দিতে থাকো হ্যাঁ দিতে থাকো হ্যাঁ তোমরা দিতে থাকো আহ ওকে দিতে থাকো ওকে ওকে তাহলে আহ মোটামুটি অনেক অ্যান্সারই চলে আসতেছে দ্যাটস রিয়েলি গুড দ্যাটস রিয়েলি এনকারেজিং থ্যাংক ইউ ভেরি মাছ ওকে ডান তাহলে একটু দেখি যে তোমরা কে কি বলতে একজন বলছে একজন বলছে হচ্ছে দেখি ইউ ওন সাকসেস ইন ইউর লাইফ এখানে ভুলটা হয় ভাইয়া সাকসেস শব্দটা আর সাকসি শব্দটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে যেখানে সাকসেস হচ্ছে আমাদের একটা নাউন সেখানে সাকসিড হচ্ছে একটা ভার্ব এই জিনিসগুলো আমাদের শিখতে হবে আমি বুঝতে পারছি আমরা পার্সোনাল স্পিচ নিয়ে পড়বো আসলে এই দীর্ঘ লকডাউন করোনা প্লাস অন্যান্য সিচুয়েশন আমাদের পড়াশোনার উপর একটা দারুণ প্রভাব ফেলেছে তাই না সো আমাদের এখানে একটু ঝামেলা হচ্ছে আমরা ঝামেলা গুলো অতি শীঘ্র ঠিক করে ফেলবো দেখি হি মিস দা গোল ওকে ওকে হি উইল মিস দা গোল কে বলেছে হি ক্যান নট উইন দা ম্যাচ ভেরি গুড ভেরি গুড হি ক্যান নট উইন দা ম্যাচ হি নট উইন দা ম্যাচ ওকে হি ক্যান নট উইন দ্য ম্যাচ তাহলে দেখো এখানে কিন্তু একটা দারুণ ঘটনা ঘটছে এই দারুণ ঘটনাটার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে আমরা কখন এই মোডাল ভার্ভ ইউজ করা শুরু করব তাহলে দেখ আজকে কিন্তু আমাদের এই ক্লাসটা আমি বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ কেন জানো কিছু কনফিউশন ক্লিয়ার করার জন্য একদম পুরোপুরি ভাবে আরেকটা জন্য গুরুত্বপূর্ণ যে তোমাদের যে ভ্যারাইটি জিনিস আমাদের কখনো প্র্যাকটিস করতে গিয়ে সামনে আসে সেই সবগুলোকে আমি চেষ্টা করতেছি একটা জায়গায় নিয়ে আসতে একটা ছাতার নিচে নিয়ে আসতে তাহলে মোডাল ভার্ভ যেগুলো আমরা দেখি যেমন ক্যান শুড আর হচ্ছে মে এই তিনটা মাঝে মাঝে ফার্স্ট কন্ডিশনালে ব্যবহার করা যায় এখন তুমি বলতে পারো ভাইয়া পুরো উল্টে গেল কেন কারণ আপনি তখন শুধু বলছি না এগুলো ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয় তাহলে এখন বলছেন যে ক্যান সুজ মে এগুলো আপনি ব্যবহার করতে পারছেন তাহলে ঘটনাটা কি তাহলে শোনো ঘটনাটা হচ্ছে কিছুটা এইরকম যে মাঝে মাঝে আমরা এই মোডাল মোডালো যেমন এগুলো মে আমরা ফার্স্ট কন্ডিশনালে কেন ব্যবহার করতে পারি জানো কারণ এগুলো প্রেজেন্ট এর মতো আচরণ করে অর্থাৎ এগুলো আমাদেরকে প্রেজেন্ট ফর্মের এর মতো একটা ভাইভ দেয় এই জন্য আমরা এগুলোকে ইউজ করতে পারি সো যখন আমরা দেখছি যে আনলেস দা বয় এটা হতে খেলার মাঠে এটা হতে পারে যে কোনো কারো সাথে সেইখানে আমরা সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি কি ক্যান অথবা সুর অথবা মে ইভেন আমরা উইল দিয়েও করতে পারি তাহলে আনলেস দ্য বয় প্লেস ফেয়ারলি হি উইল কেন উইল নট লিখতে হবে তার মূল কারণ হচ্ছে এই আনলেস মানে যদি না আর এইটা আমাদেরকে কি বোঝাচ্ছে এইটা আমাদেরকে বোঝাচ্ছে যে পরবর্তী অংশটা কি হবে নেগেটিভ হবে তাহলে আনলেস দ্য বয় প্লেস ফেয়ারলি হি উইল নট উইন অর হি হি উইল নট উইন দ্য ম্যাচ অথবা আনলেস দা বয় প্লেস ফেয়ারলি হি উইল বি ডিসকোয়ালিফাইড অনেক সময় ডিসকোয়ালিফাই করে সো এই যে ব্যাপারগুলো নেগেটিভ ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে নেগেটিভ ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে যদি না আমরা নট অথবা নো এগুলো ইউজ না করি ঠিক আছে তাহলে এই যে ক্যান কুড মে এই জিনিসগুলো যদি আমরা একটু ব্যবহার করি তাহলে কেমন দেখাতে পারে সেন্টেন্সটা সেইটা নিয়ে এখন একটু আলোচনা করব অর্থাৎ আমরা একটা হেডিং দিতে পারি যে মাঝে মাঝে আমরা বাঙালি বাঙালিতেই লিখে দেই মাঝে মাঝে ফার্স্ট কন্ডিশনালে ফার্স্ট কন্ডিশনালে আমরা ফিউচার ইনডিফিনিট ইউজ না করে ফিউচার ইন্ডিফিনিট ইউজ না করে মডাল প্লাস ভি ওয়ান এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি এই লিখতে পারি বুঝো বুঝো বুঝার চেষ্টা করো এই জিনিসগুলো তোমাদেরকে তোমাদের যে রাইটিং আছে তোমরা যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখো এখানেও তোমাদেরকে অনেক হেল্প করবে কিন্তু যদি তুমি সেটাকে গুরুত্ব দাও আর কি তাহলে খেয়াল করো যে মোডাল ভার্ভ পারে আমরা এগুলোকে প্রেজেন্ট একটা ফর্ম হিসেবে আমরা কি করি ভাবে প্রেজেন্ট টেন্সের যেমন কি থাকে বর্তমানে ঘটছে এরকম একটা ব্যাপার এখানে বোঝাতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি আমরা যদি বলি একটা সেন্টেন্স এইভাবে যে ধরো ইফ ইফ হি ডাজ নট মি পারমিশন এখন আমরা এখানে আই উইল নট গো দিতে পারি আবার এই বাক্যটাকে একটু সুন্দর করে লেখার জন্য আমরা বলতে পারি আই কান্ট গো এখন অনেকে আমার ঘিরে ধরবে ভাই আপনি বলেছেন যে কে এইভাবে এইভাবে লিখতে লিখতে আজকে কেন আপনি কন্ট্রাকশন লিখছেন মাঝে মাঝে তুমি কন্ট্রাকশন ইউজ করতে পারো মাঝে মাঝে কন্ট্রাকশন দিলে কোনো প্রবলেম নেই তাহলে দেখো তোমাকে সিচুয়েশনটা চিন্তা করতে হবে ধরো তুমি ওভার দ্য ফোন ওভার দ্য ফোন মনে রাখবা কারোর সাথে ফোনে কথা বললে সেইখানে কোন জিনিসটা ইউজ করা হয়

তুমি বললা যে তোমার কোথাও যেতে হবে তোমার ফ্রেন্ডস তোমাকে কি করছে তোমার ফ্রেন্ডসরা তোমাকে হচ্ছে খুব জোরা জুরি করছে সো ইফ হি ডাজন্ট গিভ মি পারমিশন আই ড্যাশ গো আই উইল নট গো আমরা ইউজ করতে পারি বাট কেমন জানি লাগে যে আমি যাব না বা আমি যেয়ে থাকবো না আমি যদি বলি আই খান গো আমি যেতে পারবো না এই ব্যাপারটা একটু অন্যরকম লাগে না সো এই জন্যই হচ্ছে এই মোডাল ইউজটা আমরা করতে পারি যে আই খান গো অথবা আই মে নট গো যদি তুমি আনশিওর থাকো টোটালি আনশিওর থাকো যেতেও পারো নাও যেতে পারো তো সেই ক্ষেত্রে তুমি মে নটটা ইউজ করতে পারো নট গো

ভাইয়ারা আমার আর ছোট বোনেরা আমার তোমরা মনে রাখবা যে এই ধরনের ব্যাপারগুলো তোমাদেরকে ফেস করতে হবে তোমাদের এক্সামে এবং তোমাদেরকে অ্যাকর্ডিংলি অ্যান্সার গুলোকে বুঝে শুনে অ্যান্সার দিতে যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালটা এখন শুরু করে দিব দেখো কন্ডিশনাল জানাটা খুবই জরুরি যদি তুমি আসলেই তোমার রাইটিং কে ডেভেলপ করতে চাও আসলেই তুমি যদি তোমার রাইটিং এ ফুল মার্কস আদায় করে নিতে চাও কন্ডিশনাল বোঝাটা খুবই জরুরি এবং কন্ডিশনালের সাথে আসে পাশে যা আছে সব বলে দিচ্ছি সো ক্লাসটায় মনোযোগ দাও তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করো যারা এখন গেমস খেলতেছে তাদেরকে একটু খোঁচা দিয়ে বলো চলে আয় একটু কর তাহলে তোর ভালো হতে পারে ঠিক আছে তাহলে তো শেষ তুমি তো অনেক সুন্দর লিখছো কিন্তু তোমার লেখা তোমাকে বলছে না যে তুমি আগেই শেষ করেছো সাফাদ হোসেন সাব্বির তুমি দয়া করে তোমার লেখাগুলোকে আগে ঠিক করো তোমার ওঠ বানটা হয় নাই তোমার লাইফ বানানটা হয় নাই টাইপিং মিস্টেক হতে পারে আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে যে তোমার এসব আগেই শেষ শুনে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ব্লার কি কারো না কারোটাই ব্লার নেই বাবা আমরা মোটামুটি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে সো এটা নিয়ে একদম ওয়ারি হওয়ার করার কোনো কোনো কারণ নেই কোনো কোনো মানে ব্যাপারই না এটা এখন দেখো যে আমাদের সেকেন্ড যে ফিচারটা ছিল ঠিক আছে সেকেন্ড যে ফিচারটা ছিল সেটা ছিল আমাদের কি এই সেকেন্ড কন্ডিশনাল নি অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা কি দেখো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা খুবই ইজি আমাদের ফার্স্ট কন্ডিশনালে যেমন আমরা ফিচার করেছিলাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা সেকেন্ড কন্ডিশনালে ফিচার করব ভার্বের পাস্ট ফর্ম আমরা কি করব ভার্বের পাস্ট ফর্ম অন্যদিকে আমরা একটা নতুন জিনিস দেখতে পাবো সেইখানে যেমন আমরা দেখেছিলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার আমরা এখানে দেখব ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট কন্ডিশনাল অন্যান্য অনেক বইয়ে এটাকে পাস্ট কন্ডিশনালও বলা হয় তবে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল হিসেবে এটাকে সঠিক ধরে নিব এবং সেই অনুপাতে আমরা কি করব আমরা হচ্ছে এটাকে কি করব আমরা হচ্ছে এটাকে ব্যবহার করব তাহলে আমার মনে হয় চলো আমরা এখন একটু সেকেন্ড কন্ডিশনালটা দেখে নিই তাহলে আমাদের সেকেন্ড টা দেখতে হলে একটা আমাদের এই যে একটা স্লাইড আমরা নিয়েছি আমরা একটা টাইটেল দেই যে সেকেন্ড কন্ডিশনাল এখন আমরা এটা একটু স্ট্রাকচার লেখার চেষ্টা করি রাইট সো চলো আমরা স্ট্রাকচারটা এইভাবে লিখতে পারি যে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস হচ্ছে ধরো আমরা লিখতে পারি প্রেজেন্ট কন্ডিশনাল এখন এটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে ইফ এর তো ইফ থাকেই মানে হচ্ছে কি ধরো তো যেমন আই গো টু স্কুল বলতাম তাহলে আমি এখানে গোয়ের জায়গায় যদি লিখি যে আই টু স্কুল ইয়েস্টারডে ধরো ধরো কথার কথা আমি এটা লিখলাম তাহলে এই যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম ঠিক না তাহলে এই যে ওয়েন্ট হচ্ছে আমাদের এই আকাঙ্ক্ষিত আমাদের ভি টু ওয়েট এখানে টিটা মুছে গেছে এই যে আমি একটু মোটা করে দিলাম তাহলে এইখানে ওয়েন্ট হচ্ছে আমাদের ভি টু সো ইফ প্লাস যে পাস্ট ইন্ডিমিট এটার ফিচারটা খুবই ইজি সেই ইজি ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট রাইট তারপর একটা কমা এবং প্রেজেন্ট কন্ডিশনালটা কি বাবা প্রেজেন্ট কন্ডিশনালটা হচ্ছে নরমালি আমরা যেই আমরা যে মোডাল ভার্ভ গুলাকে ইউজ করি সেই মোডাল ভার্ভ ইউজ করে আমরা যে সেন্টেন্স গুলাকে লিখি ফর এক্সাম্পল আই ক্যান ডু দা ওয়ার্ক আই ক্যান ডু দা ওয়ার্ক লাইক টু মিট হিম আই মাইট গো দেয়ার আমি হয়তো বা সেখানে যেতে পারি এই যে ফিচার সেন্টেন্স গুলো আমরা এখানে লিখে ফেলেছি এই সেন্টেন্স গুলাই অ্যাকচুয়ালি বা মূলত আমরা কি করতে পারি বুঝতে পারি যে আলটিমেটলি এগুলো হচ্ছে আমার কি এগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনালকে মানে ব্যবহার করে যে সেন্টেন্স গুলো একটু কালো কালি নিয়ে নেই আমি যদি একটু কালো কালি নিয়ে নেই প্রত্যেকটা এখানে যে ক্যান উড মাইট সবগুলো হচ্ছে মোডাল ভার্ভ এবং তাদের পরে অ্যাজ ইউজুয়াল ভি ওয়ান ইউজুয়াল ভি ওয়ান ইউজুয়াল ভি ওয়ান মানে বেস ফর্মটা বসছে তাহলে এখানে স্ট্রাকচারটা হবে কিছুটা এরকম যে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ভ সেটা যে কোনো মোডাল ভার্ভ হতে পারে লেটমি মি সেটা উড হতে পারে সেটা কুড হতে পারে সেটা ক্যানও হতে পারে তবে আমরা ক্যানটাকে ইউজ করি না টু বি অনেস্ট আমরা এখানে ক্যানটাকে ইউজ করি না ঠিক আছে আমরা উড কুড তারপর হচ্ছে আমরা মাই দিতে পারি আমরা মাই দিতে পারি বেসিক্যালি আমরা এই তিনটাকে বেশি ইউজ করি আমরা ক্যানটাকে ইউজ করলে আবার প্যাচ লেগে যাবে ফাস্ট কন্ডিশনালের সাথে সো ইট ইজ বেটার not to write can while writing second conditional it is better ওকে তাহলে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস v1 প্লাস অবজেক্ট এই করে যদি একটু কল্পনা করি বা চিন্তা করি তাহলে আমরা আমাদের পুরো বাক্যটাকে চোখের সামনে দেখতে পারবো আমরা অনুধাবন করতে পারবো বুঝতে পারবো ভাইয়া উদাহরণ দিবেন না চলো উদাহরণ ছাড়া তো আমরা সামনে এগোবো না তাহলে ইফ ইফ হি কে আই উড গো দেয়া খেয়াল করো এই বাক্যটা এই বাক্যটার দিকে একটু তাকাও তাকাও সবাই মনোযোগ দিয়ে আমরা যখন বন্ধু বান্ধবের সাথে কথা বলি ধরো আমরা তিনজন বন্ধু ছিলাম খুব ক্লোজ এর মধ্যে তিনজন বন্ধু একটা প্ল্যান করলাম আমরা কোথাও বেড়াতে যাব এখন এই মধ্যে একজন বন্ধু সামহাও আসতে পারলো না এই জন্য আরেকজন বন্ধু কি করলো ওই জায়গাটাই গেল না আমি একা গেলাম এখন আমি যখন ওই দুইজনের একজনের সাথে দেখা করব আমি যার জন্য সেখানে যাইনি তার সাথে হয়তো আমার কথা হচ্ছে না আমি যার সাথে কথা কথা বলছি বলছি সে হচ্ছে একমাত্র ব্যক্তি যে ওই পৌঁছেছিল জায়গাটায় আমি তাকে কি করলাম দেখ দোস্ত আসলে কিছু মনে করিস না আমি তো আসলে সেই দিন যাই নাই বুঝিস নাই ও তো ওই দিন যায় নাই ও যদি যাইতো তাহলে আমি যাইতাম তাহলে খেয়াল করো তাহলে তোমার বন্ধু এর কি এক্সপ্রেশন দিবে এটা আমার জানার দরকার নাই যা চাই তা দেখ কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি বললাম যে সে যদি সেখানে যেত তাহলে আমিও সেখানে যেতাম তাহলে ইফ হি সে যদি যেত তাহলে এই যে তোমরা তো কনজুগেশন অফ ভিটু আমি তো বলেছি তোমাদেরকে কনজুগেশন অফ ভার্ভ বারবার বার পড়তে যারা নতুন তাদের আবারও বলছি কনজুগেশন অফ ভার্ব গুলোকে একবার রিভাইজ দিয়ে দিবা যে কোনো গ্রামার বুক থেকে তাহলে কাম কেম কাম এই কেম হচ্ছে আমার ভি টু তাহলে ইফ হি কেইম আই উড গো দেয়ার এই যে দেখো তো মোডাল ভার্ব উড ইউজ করছি তারপরে ভি ওয়ান আছে গো তাহলে ইফ ই কেম আই উড গো দেয়ার সেই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে যত বেশি শিখবো যত বেশি জানবো তত বেশি আমার কি বাড়তে পারে তত বেশি আমার আলটিমেটলি আমার হচ্ছে কি হতে পারে আমার হচ্ছে এইখানে আলটিমেটলি আমরা বুঝতে পারবো এবং এগুলোকে কি করতে পারবো অনুধাবন করে এটাকে সুন্দর মতো আমরা এটাকে লিখতে পারবো সো এরকম হাজারো জিনিস আসতে পারে যেমন একটা উদাহরণ আমরা লিখতে পারি ইফ হি Studied hard. If he studied hard, he would pass in the exam. খুবই কমন একটা লাইন খুবই কমন একটা লাইন তার মানে হচ্ছে ওইখানে আমরা দেখেছিলাম যে ইফ ইফ পরে ছিল স্টাডিজ আর এখানে হচ্ছে কি তাহলে হি হি হার্ড উড দেখো আমাকে কি ইউজ করতে হচ্ছে উড এবং তারপরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান যেটাই বলো না কেন তাহলে এই যে ফিচার গুলা এইভাবে আমরা যদি রাইট ফর্ম অফ ভার্ভস ধরি রাইট ফর্ম অফ ভার্ভস ধরি তাহলে কেমন আসতে পারে ধরো ধরতে পারি যে করিম

ইফি হিট ইন দা এক্সাম তাহলে এই যে এখানে ছোট্ট দুইটা লাইন এই ছোট্ট দুইটা লাইন একজন বালক সম্পর্কে বলা হচ্ছে যে করিম ওয়াজ সো ইনসিনসিয়ার খুবই মানে কেমন ছিল সে এতটা ইনসিনসিয়ার ছিল মানে সে সে খুব উদাসী একটা লোক ছিল সে কোনো কিছু ঠিকভাবে করত করতো না তাহলে এই হচ্ছে সেই করিম যে কিনা এতটা ইনসিনসিয়ার যে তার ফাইনাল এক্সাম সে করতে পারেনি তাহলে আমি বলে দিই যে আবারও দ্যাট এইখানে যদি এর আগে পাস্ট থাকে মানে ভিটু থাকে তাহলে এইখানে সবসময় কি বসবে এইখানে যে মোডাল ভার্ব গুলো বসবে সেটা হচ্ছে হি কুড নট অথবা হি উড নট এগুলো তবে বেশিরভাগ ক্ষেত্রে কুডটাকে আমরা ইউজ করি তাহলে হি কুড নট যদি এখানে ওয়াজ না থেকে ইস থাকত তাহলে সেখানে ক্যান অথবা মে অথবা সুর হতে পারত ঠিক আছে তাহলে এই করিম সিনসিয়ার দ্যাট হি কুড নট অ্যাটেন্ড হিজ ফাইনাল এক্সাম ইফ হি ওয়াজ সিনসিয়ার এনআফ হি ড্যাশ ইন দা এক্সাম তাহলে আমরা দেখছি আছে মানে ভি তার মানে এখানে অবশ্যই কি হতে হবে ওই যে আমরা স্ট্রাকচার পড়িলাম যে এই পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে এই পাশে প্রেজেন্ট কন্ডিশনাল মানে মোডাল ভার প্লাস ভি ওয়ান তাহলে এইখানে তুমি কি করতে তুমি এখানে সুন্দর মতো উড লিখে দাও উডও লিখতে পারো অথবা কুডও লিখতে পারো লিখে দিলেই তোমার বাক্যটা কি হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে একদম সুন্দর হয়ে যাবে তাহলে ভাইয়া এইটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে আসবে আমাদেরকে কিভাবে করবে আমাদের আমাদের কমপ্লিটিং কমপ্লিটিং সেন্টেন্সে এটা এভাবে আসতে পারে ভাইয়া কিভাবে আসতে পারে এইভাবে খেয়াল করো আমি যদি লিখি যে ধরো আমি 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 কি লিখলাম আমি লিখলাম হচ্ছে এরকম একটা জিনিস ধরো ধরো আমরা কি লিখলাম আমরা লিখলাম হচ্ছে ইফ ইফ আই আই অনেক পরিশ্রম করতাম তাহলে আমি অবশ্যই কিছু না কিছু করতাম তার মানে দেখো ব্যাপারটা হচ্ছে আমি আমি ধরলাম যে এর আগে একটা লাইন আছে যে টাইম ইজ মানি কথাটা বুঝো টাইম ইজ মানি তাহলে এইটা হচ্ছে তোমার জন্য একটা ইন্ডিকেটর যে সময়কে তুমি তুলনা করো যে কিসের সাথে বলতো এই যে তোমার আয় উপার্জন এই যে মানি যেটা দরকার সবার লাইফে তাই না সো ইফ আই ওয়ার্ক হার্ড আমি যদি আসলে খুব পরিশ্রম করতাম তাহলে এই যে দেখো ঠিক আছে এই যে ওয়ার্ক ভি টু তাহলে এটার সাথে আমি কি করতে পারি আই উড বিকাম রিচ আই উড বিকাম এই বিকামটা হচ্ছে আমার ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনালের যে মোডাল ভার্বের পরে বেস ফর্ম বসে আই উড বিকাম রিচ তাহলে ইফ আই ওয়ার্ক থার্ড আই উড বিকাম রিচ ঠিক আছে তাহলে এই যে জিনিসটা এই যে প্রসেসটা খুব ইজি যে এখানে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এখানে আমাকে কি বসাইতে হচ্ছে বাবা এখানে আমাকে বসাইতে হচ্ছে সুন্দর করে একটা প্রেজেন্ট কন্ডিশনাল তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের কি এইটাই হচ্ছে আমাদের মেইন ক্লস এটাই হচ্ছে আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লস আর এই ইফ যুক্ত অংশটা হচ্ছে আমাদের সাব অর্ডিনেট ক্লস সাব অর্ডিনেট ভাইয়া তাহলে কি সবসময় এরকম কমা জাতীয় থাকে একটু মিক্স করে আসতে পারে না অবশ্যই ইফ দেখো এখানে কমা দেওয়ার দরকার নাই যখন ইফটা মাঝখানে বসে পড়ে আই উড কল ইউ ইফ আই ইফ আই অ্যাটেন্ডেড আই উড কল ইউ ইফ আইডিং তাহলে খেয়াল করো এখানে আমি তোমাকে হয়তো কল করতাম যদি আমি গতকাল ওই মিটিং টাই অ্যাটেন্ড করে থাকতাম তাহলে এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে আই উড কল ইউ এটা হচ্ছে আমাদের মেইন প্লস আর এই ইফ থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের সাব অর্ডিনেট ক্লস এবং এই সেন্টেন্সটা একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হিসেবেই পরিচিতি পাচ্ছে এই সেন্টেন্সটাই একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে পরিচিতি পাচ্ছে এবং ইফটা মাঝখানে বসেছে তাহলে ভাইয়া আনলেস এর সাথে সম্পর্কটা কি আনলেস এর সম্পর্কটা খুবই ইজি জাস্ট একই ভাবে ফিচার করব একই স্ট্রাকচার থাকবে তার মানে আনলেস ইউ আনলেস ইউ য়ার অন টাইম অর্থাৎ তুমি যদি না সেখানে সময় মতো যেতে ঠিক আছে আনলেস ইউ ওয়েট দেয়ার অন টাইম ইউ উড নট মিস দ্য সেমিনার তার মানে তুমি যদি সেখানে সময় মতো না যেতে ঠিক আছে যদি না যেতে ইউ উড নট মিস দ্য সেমিনার ঠিক আছে অথবা ইউ উড মিস দ্য সেমিনার যেটা আমরা বলতে চাই না কেন সেইটাই আমরা প্রকাশ করতে পারবো অ্যাকর্ডিং টু আওয়ার কি অ্যাকর্ডিং টু আওয়ার কনটেক্সট অ্যাকর্ডিং টু আওয়ার মাইন্ডসেট যেটা আমরা বলি না কেন তার মানে এইরকম একটা ব্যাপার যে আনলেস মানে যদি না তাহলে আমাদের লক্ষ্য করার বিষয়টা হচ্ছে যে আমরা এখানে বোধ ক্ষেত্রে এই যে ওয়েন্ট হচ্ছে আমাদের ভি টু আর এই যে আমাদের উড এই যে হচ্ছে আমার মিস তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনালটা ইউজ হচ্ছে তাহলে আমাকে তোমরা বলো যে এরকম সেন্টেন্স তোমরা লিখতে পারবা আমি যদি তোমাদেরকে বলি যে আনলেস ওয়ার্ক হার্ড এইটা কি হবে আমাকে লিখে বলো আনলেস ইউ ওয়ার্ক হার্ড এইটার অ্যান্সারটা আমাকে বলো আমরা একটু দেখি ওয়াও ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমাকে বলো আমাকে বলো বলো আমাকে বলো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা ওকে স্টুডেন্ট শুধু কমেই যাচ্ছে রাইট আছে ওকে নেভার মাইন্ড কমে গেলে কিছু করার নেই তোমাদের যাদের দরকার যারা বুঝতে চাও তারা আসছো যারা রেকর্ডেড দেখতে চাও তারা দেখে নাও ইট ইস টোটালি আপ টু ইউ ঠিক আছে ওকে আনলেস ইউ ইউ উড নট সাকসিড ইন লাইফ আমি এই জিনিসটা তোমাদের সবার ভেতরে দেখি এই ভুলটা তোমরা কেন সবাই করো আমি জানি না এই ভুলটা থেকে তোমরা একটু সরে আসো যে আনলেস ইউ ওয়ার্ক তোমরা বলতেছো সাকসেস ইন লাইফ ব্যাপারটা কিন্তু এরকম না সাকসেস জিনিসটা তা না সাকসেস জিনিসটা তা না সাকসেস জিনিসটা কি আমাকে বলো সাকসেস জিনিসটা কি আমি একটু আগে বলছি আমাকে বলো আমি একটু দেখি কমেন্ট বক্সে কে কে দেখতে পারতেছো হ্যাঁ তোমরা কেনই ভুলটা করো দেখো সাকসেস জিনিসটা কি আমি আজকে তোমাদেরকে বুঝাচ্ছি ওয়েট আমি তোমাদেরকে বুঝাচ্ছি এই জিনিসগুলো তোমাদের জানতে হবে তোমরা না ভুল করো দেখো একটু বুঝো নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব একটা শব্দের একটা শব্দের এই জিনিসগুলো জানতে হবে একটা ওয়ার্ডের একটা ওয়ার্ডের এই চারটা ফর্ম তোমাদের জানতে হবে জানা উচিত সেখানে নাউন ফর্মটা হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে দেই সেইখানে নাউন ফর্মটা হচ্ছে সাকসেস অ্যাডজেক্টিভটা হচ্ছে সাকসেসফুল তাহলে ভার ফর্মটা কি বলো একটু আগে আমি বলছি দেখি কে কে বলতে পারে আমার প্রিয় শিক্ষার্থীরা কে কে বলতে পারে ভেরি গুড আমি একটু দেখি যে কারা বলতে পারে আচ্ছা গুড সাকসিড হ্যাঁ এটা কি হবে এটা হবে হচ্ছে সাকসিড ঠিক আছে এফ ইউ সি সি ই ই ডি এটাই হচ্ছে আমার সাকসিড আর অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ করি তাহলে কি অ্যাডভার্ব হয়ে যায় তার মানে সাকসেস ফুললি सक्सेसফুলি এইরকম করে তোমাদেরকে জানতে হবে এটা তোমাদের এইচএসসি তেও কাজে লাগবে এটা তোমাদের অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে এবং সব ক্ষেত্রে এটা বেশি বেশি কাজে লাগবে সো তোমরা যদি একটু মনোযোগ দাও একটু সময় দিয়ে পড়ার চেষ্টা করো তাহলে এই জিনিসগুলো মুখস্থ করতে হয় না বুঝে বুঝে পড়লেই হয়ে যায় ঠিক আছে তাহলে যারা যারা এখানে লিখছো যে ইউ উড নট সাকসেস ইন লাইফ তারা কখনো লিখবে লিখবে না তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ঠিক আছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উড নট সাকসিড ইন লাইফ হ্যাঁ ভেরি গুড এই জিনিসগুলো জানতে হবে না ওকে নো প্রবলেম নো প্রবলেম হ্যাঁ সাকসিড ইন লাইফ তার মানে এই হচ্ছে ঘটনাটা আনলেস ইউ থার্ড ইউড নট সাকসিড ইন লাইফ ঠিক আছে এইভাবে জিনিসগুলো আমরা বুঝে ফেলবো ওকে আমরা এইভাবে জিনিসগুলো বুঝে ফেলবো এবং এইভাবে করে আমরা শেখার চেষ্টা করব। যেমন একটা ওয়ার্ড আছে ডেন্স এখানে অ্যাডজেকটিভটা কি হতে পারে ইন্ডিপ্যানডেন্ট ভার্ব ফর্মটা ইন্ডিপেন্ডেন্স হিসেবে ইউজ হয় তবে বেশি একটা ইউজ হয় না কেন ভার্ব ফর্মটা খালি রাখি ইন্ডিপ্যান্ডেন্ট লি ইন্ডিপেন্ডেন্টলি তবে এটা মাথায় রাখার কোনো কারণ নাই যে শুধুমাত্র এল ওয়াই হলে অ্যাডভারবি হয় যেমন ফ্রেন্ডলি যেমন ফ্রেন্ডলি বা কোস্টলি বা হোমলি এই বিষয়গুলো হচ্ছে কি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে শেখার অনেক কিছু আছে আমরা রুল শেখার বাইরে অনেক কিছু শিখতে পারি আমরা সামনে থেকে এটাও ট্রাই করবো যে মাঝে মাঝে এমন ভাবে ক্লাস নেওয়ার যেখানে ক্লাসটা আরো বেশি ইন্টারেক্টিভ হয় আরো মজার হয় তোমরা বুঝতে পারো ঠিক আছে তোমাদের চাহিদা গুলোর মিট আপ হয় এই জিনিসগুলো আমি চাই আমি নিব এবং আমি সেইভাবে তোমাদেরকে হেল্প করা ট্রাই করবো ঠিক আছে সো ডোন্ট ইউ ওয়ারি সো এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো যে সেকেন্ড কন্ডিশনাল আমরা পারবো কিনা সেকেন্ড কন্ডিশনাল আমরা পারবো কিনা আমাকে একটু জানাও আমাকে একটু কমেন্ট করো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো বিষয়ে ঠিক আছে আমাকে একটু জানাও ঠিক ঠিক আছে আছে আমাকে আমাকে একটু একটু জানাও জানাও যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও ঠিক আছে আমরা দেখি হ্যাঁ ভেরি গুড প্র্যাকটিস অনেক কম করি হ্যাঁ প্র্যাকটিসটা কম করলে ঝামেলা হয় প্র্যাকটিসটা করতে হবে বাবা প্র্যাকটিসটা না করলে তো তুমি কি করতে পারবে না তুমি তো তাল মেলাতে পারবে না কেন তাল মেলাতে পারবে না জাস্ট তুমি প্র্যাকটিসটা না করার কারণে তোমার যে প্রবলেমটা হবে বেসিকলি সেটা হচ্ছে যে তুমি ধরতে পারবে না যে কোন সিচুয়েশনে কি আসতেছে এক্সাম স্পেশালি এক্সামে কি আসতেছে সেটা বুঝতে পারবে না সো সেটাও যদি বুঝতে হয় তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই হচ্ছে আমার মোটামুটি উত্তর তোমার কথার সাথে ঠিক আছে ওকে ডান আমরা একটু দেখি আমাদের আজকে থার্ড কন্ডিশনাল আমরা শুরু করব আমরা একটু আর দেখি আর কোনো কার কোনো কমেন্ট আছে কিনা দিনের বেশি সময় ইংলিশ নিয়ে পড়ে থাকি ইটস নট ব্যাড নট ব্যাড নো প্রবলেম ঠিক আছে ওকে তাহলে থার্ড কন্ডিশনালটার ব্যাপারটা কি আমরা ফার্স্ট আর সেকেন্ড কন্ডিশনাল দেখেছি ভার্বের ভি ওয়ান আর হচ্ছে ভি কে ইউজ করা হয়েছে তাহলে এখন আমরা একটু সবুজ নেই আমরা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখব যে হ্যাড কাম এই কামটা এখানে ভি থ্রি হিসেবে আছে তার মানে বুঝতেই পারছো যে থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয় তাহলে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি তারপরে হচ্ছে কি কমা সাবজেক্ট প্লাস উড অথবা উড অথবা যার ভিতরে বেশি ইউজ করা হয় প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি সর্বদাই বারবার ইউজ হচ্ছে ছোট করে লিখলে এটা স্ট্রাকচারটা এরকম যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল কি বলা হয় এটাকে এই স্ট্রাকচারটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল তাহলে চলো আমরা চলে যাই আমাদের জায়গা মতো হিয়ার গো তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা আবার লিখি তাই না ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল তাহলে এইখানে আমাদের কি ঘটনাটা ঘটে ভাইয়া ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্ট হচ্ছে একটা কি এটা একটা টেন্স এই টেন্সটার স্ট্রাকচারটা কি এই টেন্সের স্ট্রাকচারটা খুব ইজি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট তাই উদাহরণ কেমন উদাহরণ হচ্ছে এরকম যে আই হ্যাড আর অনেক টাইপের উদাহরণ আছে আমরা এত ব্যাখ্যা যাব না এই যে হ্যাড এই যে আমার v3

এই যে স্ট্রাকচার গুলো এই যে সেন্টেন্স গুলো এদেরকে আমরা বলে থাকি পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারের কিছু সেন্টেন্স এবং তাহলে খেয়াল করো আমরা এটাকে ভাগ করতে পারি এইভাবে যে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব আর লিখলাম না মোডাল ভার্বি এগুলা মোডাল ভার্ব না লিখে উড অথবা কুড অথবা মাইট লিখলাম প্লাস হচ্ছে আমরা কি লিখলাম ভি থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট এইরকম করলে বাবা এটাকে আমরা কি করতে পারি কি করতে পারি ব্যবহার করতে পারি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে একটু বোঝার চেষ্টা করো যে আমরা একটা সেন্টেন্স লিখলাম ইফ ইফ কাম ওই যে উদাহরণটা দিয়েছিলাম ইফ হি হ্যাড কাম আই পিকনিক সে যদি এসে থাকতো আমি হয়তো ওই পিকনিকটা অ্যাটেন্ড করে থাকতাম তাহলে এই যে ব্যাপারটা এই যে জিনিসটা দেখো এই হিয়ের পরে বাবা কি আছে এখানে হচ্ছে আমাদের এবং খুব ইজিলি তোমাদের চোখে পড়ে যাবে রাইট তারপরে কি আছে খেয়াল করো যে আই উড হ্যাভেন্ডেড দ্য পিকনিক তাহলে এই যে আমার হ্যাভ এই যে আমার ভিথ্রি তাহলে এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত স্ট্রাকচার এবং এই অংশটুকে আমরা বলে থাকি কি এটাকে আমরা বলি মেইন ক্লস কারণ এটা পূর্ণাঙ্গ ভাবে এই বাক্যাংশটা অর্থ প্রকাশ করছে আর এই অংশটাকে ইফযুক্ত অংশকে আমরা বলি সাব অর্ডিনেট ক্লস কারণ এইটা পূর্ণাঙ্গ বাক্য বাক্যের অর্থটাকে প্রকাশ করতে পারছে না তাহলে এইটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স আশা করি তোমাদের এটা বুঝতে বাকি নেই কারণ একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয় একটা কমপ্লেক্স সেন্টেন্স এর একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা কি থাকে সাবঅর্ডিনেট ক্লজ থাকে কি থাকে সাব অর্ডিনেট থাকে এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের আর কোনো ঝামেলা রবে না তাহলে এরকম কি আমরা পরীক্ষা লিখতে পারবো না অফ কোর্স লিখতে পারবো ধরো আমরা লিখলাম যে ইফ ইফ ইউ স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ পাস্ট ইন দা এক্সাম খুবই কম ব্যাখ্যা করি আমরা ইজিলি বুঝতে পারবো যে যদি আমার শর্ত আছে এই যে আমার সাবজেক্ট এই যে আমার হ্যাড আর এই যে আমার হচ্ছে কি ভি থ্রি তাহলে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম এই যে আমার উড হ্যাভ এই যে আমার ভি থ্রি ইউ উড হ্যাভ

A math problem. If Sanjan, if Sanjan had dash his full attention, Sanjan had dash his full attention towards. তাহলে বুঝছো সানজান হচ্ছে এমন একটা বালক যে কিনা একটা ম্যাথের প্রবলেম সলভ করার ট্রাই করে যাচ্ছিল এবং এই একটা জিনিস বোঝাচ্ছে যে সে হয়তো বা এই প্রবলেমটা সলভ করতে পারছে না তখন একটা ঘটনা তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে সে যদি পরিপূর্ণ দিত তার ম্যাথ ক্লাসের দিকে তাহলে তাহলে আজ সে এই প্রবলেমটা সলভ করে উঠতে পারত। দেখো সানজান ওয়াজ ড্যাশ ওয়াজ আছে বাবা তাহলে বুঝতেই পারছো এখানে কি হবে কন্টিনিউয়াস টেন্স হবে কারণ এটা হচ্ছে আমাদের কি বি ভার্ভ এবং এই বি ভার্ভের এটা হচ্ছে কি ভি টু ঠিক আছে সানজান ওয়াজ ট্রাই সানজান ওয়াজ

তাহলে অবশ্যই আমরা উঠ অথবা কেন সল হবে আমরা স্ট্রাকচারটা পরে আসছি যে মাইড হবে অথবা উড হবে অথবা কুড হবে তারপরে হ্যাভ হবে তারপরে ভি থ্রি হবে তাহলে হি মাইড অর উড হ্যাভ

যে কমপ্লিটিং সেন্টেন্স এটা কেমন আসতে পারে তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে যেমন আসতে পারে সেটা হচ্ছে ধরো আসলো যে ইফ আই ইফজড মাই টাইম প্রপারলি তাহলে পরীক্ষা আসতে পারে যে আমি যদি আমার সময়গুলোকে খুব দারুণ ভাবে কি করতাম আমি যদি কাজে লাগাতাম এই যে হ্যাড আছে এই হ্যাড এর পরে আমরা কি দেখছি এই যে ইউজ আছে যেটা ভি থ্রি তাহলে ইফ আই হ্যাড ইউজ মাই টাইম প্রপারলি তাহলে কি হবে আই উড আই উড হ্যাভ আই উড হ্যাভ সাকসিড হবে নাকি সাকসিডেড হবে অবশ্যই সাকসিডেড হবে কারণ সাকসিডেড হচ্ছে ভি আই উড হ্যাভ সাকসিডেড ইন মাই বুঝতে পারছো সো এইভাবে করে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে পরীক্ষার হলে এইভাবে আসতে পারে সো যারা হচ্ছে এই জিনিস বোঝো বা মনোযোগ দেওয়ার চেষ্টা করো তাদের জন্য এটা খুবই ইজি হবে তোমরা এটাকে কোনোভাবে আর কঠিন পাবা না ঠিক আছে সো বুঝে শুনে আমাদেরকে কি করতে হবে ইউজ করতে হবে আই হ্যাড সিন হিম তাহলে কি হতো বলো তো আমাকে আমাকে কমেন্ট বক্সে জানাও ইফ আই হ্যাড সিন হিম আমি এখানে কি বসাতে পারতাম আমি এখানে বসাতে পারতাম দেখো ইফ আই হ্যাড সিন ইম এই যে আমার হেড আছে এই যে সিন আছে বুঝতেই পারছি যে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের যে আমার সাব অর্ডিনেট ক্লজটা দেওয়া আছে তাহলে আমি একটা পূর্ণাঙ্গ ক্লজ এখন লিখবো দ্যাট মিনস আই ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ কল্ড হিম এই যে আমার কল হচ্ছে ভি থ্রি এই যে উডেন সো এইভাবে করে যদি তোমরা ট্রাই করো তাহলে তোমাদের তোমাদের যে কি থাকে আমাদের যে গ্রামার আইটেম সেগুলো হয়ে যায় আমরা নাম্বার পেতে পারি এবং তার সাথে সাথে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা আমাদের রাইটিং করতে পারি আমরা আমাদের গ্রামার দুইটাকে আমরা কি করতে পারি কাভার দিতে পারি স্পেশালি গাইডেড রাইটিং যেটা ফ্রি হ্যান্ড আমরা লিখি সেইখানে আমাদেরকে অনেক সময় এই কমপ্লেক্স সেন্টেন্সের এই ফিচার গুলাকে ইউজ করতে হয় সো আমরা যদি এই জিনিসগুলোকে বুঝি থার্ড কন্ডিশনালটাকে বুঝি তাহলে আমরা আরো নতুন নতুন সেন্টেন্স আমরা খুব সুন্দর করে কি করতে পারবো আমাদের আইডিয়া গুলোকে এই সেন্টেন্স মাধ্যমে প্রকাশ করতে পারবো সো আজকের মতো এইটুকি ছিল আমার স্টুডেন্ট অনেকেই তোমরা নাই আর আজকে সো আমরা নেক্সট ক্লাসে দেখব আমাদের যে একটা মিক্সড কন্ডিশনাল সো তোমরা যদি মিক্সড কন্ডিশনালটা পড়তে চাও তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে চলে আসবা বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিও শেয়ার দিও যাতে করে তারাও চলে আসতে পারে ঠিক আছে সো আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন টু আস মি ইউ মে আস ওকে আর যদি না থাকে তাহলে আজকের মতো আমরা এখানে চলে যাব ওকে আই উড কল হবে না তা স্নিম হবে কল আর রহমান ঠিক লিখেছ প্রীতি সরকার থ্যাংক ইউ ভেরি মাছ ওকে নাইস থ্যাংক ইউ ভেরি মাছ তো সবাই ক্লাসে আসবা ক্লাস গুলোকে শেয়ার করবা এবং হচ্ছে মেনশন টেনশন দিয়ে দিবা না হলে কিন্তু আগামীতে ক্লাস নাও একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি না চাও তাহলে আমি আর ক্লাস নিব না আমি রিমনকে বলে দিব যে থাক আমার ক্লাসটা বোধ আমরা নাইনি আমরা দেখি যে ইংলিশে ক্লাস করতে আসতে যাচ্ছে না তারা আমরা সামনে আর অনেক নতুন 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 টপিক পড়াবো ঠিক আছে তো তোমাদের উপস্থিতির উপর নির্ভর করে আমরা নেক্সট এর ক্লাস গুলো অ্যাকচুয়ালি করবো সো টিল দেন ভালো থাকো সুস্থ থাকো এবং খেয়াল রাখো নিজেদের আর কি বলবো টেক কেয়ার এভরি আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম